আপনাদের এটা কোন থানা? কাশীপুর থানা। আপনার কাশীপুর থানার একজন লিডার আছে, আমাকে খুব ভালোবাসে, তিনবার পার্টি থেকে বরখাস্ত হয়েছে। হাজারে হাজারে মানুষ খবর পেয়ে এখানে চলে এসছে আমার বাড়িতে। আমি শুধু একটা কথা বলবো, ভাঙড়ের মানুষের নিয়ে আমি আরা বলিসলাম। আজকে বুথ থেকে উঠে আসা মানুষ আজকে তারা কান্নায় ভেঙে পড়েছে। আজকে শুধু আমি একটা কথা বলতে চাই যে এই দলটাকে বুকে আঁকড়ে নিয়ে ভাঙড়ের সাধারণ মানুষের পাশে থেকে লড়াই করেছি। আজকে আমি ভাঙড়ের মানুষ যেটা বলবে আমি সেইটাই করব। আবার রুলিং পার্টির যাদেরকে গুরুত্ব দিল ডেলি একটা একটা করে উইকেট পড়ছে, কিন্তু যদি আজ আরাবুল মন্ত্রী থাকতো, আরাবুল যদি আজ মন্ত্রী থাকতো, আরাবুল যদি পার্টিতে ম্যাচ মেকার হতো, কার অসুবিধা হতো না? তুমি নিচে থাকো, যেমন বলবো তেমন চলো। এইবার বুঝতে পারছে খেলা, এদের গুরুত্ব আছে না নেই। আলিপুর সেন্ট্রাল জেলে গেছে, কথা বুঝতে পারছেন না? বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতিতে চলে এসেছে, বিধায়ক থেকে লোক মন্ত্রী হয়, আর এরা বিধায়ক থেকে পঞ্চায়েত সমিতিতে চলে এসেছে, জেল খেটেছে, কিন্তু তারপরে লক্ষ্য করে দেখুন পার্টি ছেড়ে দেয়নি, দিদিকে ভালোবাসে এখনো ধরে রেখেছে। আর এদের গুরুত্ব, এদের গুরুত্ব সেই নিচেতেই পড়ে রয়ে গেল। আর গুরুত্ব দিল কাদেরকে দেখুন, যাদের দিল তারা দল ছেড়েই চলে গেল। হিসাব পাই দেখুন, আমি কোনো রাজনীতি করি না, আর রাজনীতি লিডাররা আমাকে খুব ভালোভাবে জানে যে ভাইজান যেটা বলে সেটা সঠিক কথা বলে, আর হিসাব তো তাই। আর আমি রাজনীতি করি না বলি আমি বুক টুকে বলতেও পারি, বামফ্রন্টের ভুল দম করে বলি, কংগ্রেসের ভুল দম করে বলি। এই যে দিল্লি থেকে আসে না মোটা করে সব নেড়া নেড়া, কথা বুঝতে পারছো? সাম্প্রদায়িক শক্তি বাড়াবার জন্য আছে, এদেরও বিরুদ্ধে বলি, কথা বুঝতে পারছো? এদের দরকার আছে মানে এবার বুঝতে পারছে, এবার বুঝতে পারছে ওদেরকে গুরুত্ব দিইনি বলে ওদের সব মানে সংখ্যালঘু মুসলিমরা সব অন্যান্য রাস্তা খুঁজছে, কি গো কথা বুঝতে পারছেন? আমার আফসোস হচ্ছে অন্য জায়গায়, এই মায়ের ভাইয়ের আমার দুনিয়ার বুকে প্রেহাস দ্য গ্রেটেস্ট লিডার অফ অল টাইম সাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, বিশ্বের যদি শ্রেষ্ঠ লিডার কেউ থাকে ইসলামের নবী মুহাম্মদ ছাড়া কেউ নেই। দ্য গ্রেট অফ হযরত মুহাম্মদ ইজ ফ্রি ফ্রম দ্য সাসপিশনস অফ অ্যাম্বিগুইটি এন্ড দ্য কোরআন ইজ আ গ্লোরিয়াস টেস্টিমনি অফ দ্য ইউনিটি অফ আল্লাহ। দুশ্চমায়ের সাথে কাউকে পাবে না, কবরে যখন চলে যাব বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে মমতা ব্যানার্জি বলবে না, ওয়ালা মিল্লাতে বুদ্ধবাবু বলবে না, ওয়ালা মিল্লাতে সোনিয়া গান্ধী বলবে না, ওয়ালা মিল্লাতে ওই ট্রাক পড়া কি সব নাম ওই যে আমি